নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আজ আমি নিয়ে চলে এসেছি একটা খুবই ইজি ডেজার্ট রেসিপি। জাস্ট 2 মিনিট লাগে এটা বানাতে, 2 মিনিটস মাইক্রোওয়েভ ব্রাউনি। ঘরে মজুদ থাকা একদম বেসিক জিনিস দিয়ে এটা হয়ে যায়, আর এটা এতটাই সিম্পল আর ইজি যে একটা ছোট বাচ্চাও খুব ইজিলি বানাতে পারবে। তাহলে আর দেরি কিসে, রেসিপি বানাতে কী কী লাগছে চট করে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একবার চেক করে নিই। এটা যেহেতু মাইক্রোওয়েভে বানাবো, তাই প্রথমেই লাগছে একটা সেরামিকের কফি মাগ। এবার এই কাপের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো 3 টেবিল চামচ ময়দা, মানে অল পারপাস ফ্লাওয়ার। এর সাথেই দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার, আর চিনি দিলাম 3 টেবিল চামচ। এবার ভালো করে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস, মানে শুকনো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এই দুধটা আগে থেকে জাল দিয়ে রাখা ঠান্ডা করা দুধ। প্রথমেই আমি 3 টেবিল চামচ দুধ দেব, এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, মানে রিফাইন তেল। এর সাথে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, আপনারা বেকিং পাউডারের জায়গায় চাইলে 1/2 চামচ ইনো দিতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। ব্যাটারটা একটু বেশি গাঢ় লাগছিল, তাই আমি আরও 1 টেবিল চামচ দুধ এর মধ্যে অ্যাড করলাম। এইবার কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এইরকমই গাঢ় কিন্তু একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে ব্যাটারের মধ্যে। ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়, আবার যেন খুব বেশি গাঢ়ও না হয়, ঠিক এইরকম ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে। তাই ব্যাটার এখন আমাদের রেডি। এবার কাপটার চারিদিকে যে ব্যাটার লেগেছিল সেটা একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এইবার নিয়ে নেব একটা 20 টাকা দামের ডেয়ারি মিল্কের চকলেট। চকলেটটা যেন একটু নরম থাকে, মানে একটু গলা গলা থাকে। ভুলেও কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দেবেন না, তাহলে কিন্তু চকলেটটা 2 মিনিটের মধ্যে মেল্টই হবে না, আর ভালো করে মেল্ট না হলে ব্রাউনির যে ফাজি টেক্সচারটা থাকে, যে টেস্টটা থাকে, সেটাই কিন্তু পাবেন না। তাই অ্যাটলিস্ট চকলেটটাকে যেন 3-4 ঘন্টা এমনি বাইরেই রেখে দেবেন। চকলেটটা একটু নরম গলা গলা হলেই তবেই কিন্তু এর আসল টেস্টটা পাবেন, আর না হলে চকলেটটাকে আলাদা করে ডাবল বয়লারে গলিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে। এবার চকলেটটাকে এরকম ছোট ছোট পিস পিস করে টুকরো করে নিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চকলেটটাকে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস এটা এখন রেডি, আর কিছু করার নেই। এবার এটাকে জাস্ট মাইক্রোওয়েভ করব। 2 মিনিট এটাকে জাস্ট মাইক্রোওয়েভ করে নিতে হবে। যাদের মাইক্রোওয়েভ নেই তারা এটাকে গ্যাসের চুলাতেও করতে পারে। জাস্ট একটা কড়াইতে 5 মিনিট প্রিহিট করে একটা স্ট্যান্ডের ওপরে এই ব্রাউনির কাপটাকে বসিয়ে দেবে, আর তারপর লো ফ্লেমে ঠিক 12-15 মিনিট লাগবে এটাকে বেক হতে। ব্রাউনি এখন একদম রেডি। ব্রাউনি কিন্তু গরম গরমই খেতে হয়, আর ব্রাউনি তো ভ্যানিলা আইসক্রিম ছাড়া ঠিক জমেই না, তাই ওপরে দিয়ে দিলাম 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এর ওপর থেকে দিয়ে দিলাম একটু চকলেট সস বা চকলেট সিরাপ। বাস ইটস রেডি। এটা বানাতে 2 মিনিট লাগলেও শেষ হতে কিন্তু 1 মিনিটও লাগবে না। আর কি, হাতে নিয়ে নিন একটা কাঁটা চামচ, আর গরম গরম ব্রাউনির সাথে ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম এনজয় করে খান। ভিডিও চক্করে পুরো আইসক্রিম আমার মেল্ট হওয়া শুরু হয়ে গেছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না, তাই আমি চললাম এটা খেতে। আপনারাও বানান এই ইজি 2 মিনিটের চকলেট ব্রাউনি। জানান কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।